হ্যালো, কেমন আছেন? সবাই ভালোই আছেন নিশ্চয়ই। ফের আজকের আমি চলে এসেছি, আজকের এসেছি আপনাদের ব্যাক পেন নিয়ে। ব্যাক পেনের কারণে অনেকে উঠতে বসতে খুব অসুবিধা হয়, অনেকে আমায় জানিয়েছে যে ব্যাক পেনের ব্যাপারে কিছু বলার জন্য। আজকের আমি দেখাবো ব্যাক পেন কি করে মোটামুটি একদিন করবেন সারতে বাধ্য, মানে 25% আপনার রেজাল্ট পাবেনই পাবেন, 25% রেজাল্ট। আর আপনি যদি কন্টিনিউ এক সপ্তাহ করেন তাহলে পুরো আপনার কমে যাবে, এটা আমি বলছি। ঠিক আছে, চলুন স্টার্ট করি ব্যাক পেনের। ফার্স্ট আপনারা করতে হবে কি, ব্যাক পেনের কোনো কিছু করতে হবে না, আপনি ঘরে বসে খাটের মধ্যেও করতে পারেন। ঠিক আছে, চলুন আজকে স্টার্ট করি ব্যাক পেন। প্রথমে ফাঁকা করে জায়গা, ঠিক আছে, নর্মালি পাটাকে একদম জোরো করবেন, ঠিক আছে, একদম পাটাকে জোরো করবেন, ঠিক আছে, পাটাকে একদম জোর করবেন, পাটাকে একদম জোর, চুড়ে হাতটাকে এবং হাতটাকে সাইডে নিয়ে যাবেন, হাতটাকে সাইডে নিয়ে গিয়ে চলুন 1 2 3 4 5 6 7 যতটা পারবে, যতটা পারবেন, যতক্ষণ পারবেন ধরে রাখবেন, যতক্ষণ পারবেন ধরে রাখবেন, হাতটাকে সাইডে রাখবেন, রেখে যতটা পারবেন ধরে রাখবেন। 1 চলো নেক্সট স্টেপ, সেকেন্ড সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি করবেন, প্রথমে তো করেছিলেন পাট জোড়া, সেকেন্ড স্টেপ করবেন কি, পাটা জাস্ট একটু সাইডে রাখবেন, পাটা পাটা জাস্ট একটু ফাঁক রাখবেন, ফাঁক রেখে যতটা পারবেন সামনে চলে যেতে, ঠিক আছে, জাস্ট ফাঁক রেখে হাতটাকে সাইডে রেখে, হাতটাকে সাইডে রেখে চলুন 1 একদম এইটাকে একদম চেপে রাখবে, এটা যাতে না উঠে, এইভাবে না উঠে, এইভাবে না উঠে যাবে, ঠিক আছে, যতটা পারবেন। 1 2 3 4 5 একদম যতটা যতক্ষণ পারবেন, যতক্ষণ পারবেন, যাদের খুবই ব্যথা তারা যতক্ষণ পারবেন ধরে রাখার চেষ্টা করবেন, যতক্ষণ পারবেন ধরে রাখার চেষ্টা করবেন, আর যাদের ব্যথা নেই তারা তাড়াতাড়ি করে করতে পারেন। পাটাকে ফাঁক রেখে হাতটাকে সাইডে রেখে ১ মিনিট ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট অব্দি ধরে রাখবেন, যতটা ধরে রাখবেন ততটা ভালো, যতটা ধরে রাখবেন ততটা ভালো, যতটা ধরে রাখবেন ততটা ভালো। যতটা পারবেন যতটা যতক্ষণ পারবেন ততক্ষণই করবেন। নেক্সট পার্ট, নেক্সট ইন্টারচেঞ্জ, এই একদম যখন ই করবেন দেখবেন একদম এই কোমরের ব্যথা ব্যথা, কোমর আস্তে আস্তে আপনার এমনি ফাটতে স্টার্ট করছে, দেখবেন ব্যথা ব্যথা, কোমরের প্রেশার আসবে দেখবেন আস্তে আস্তে, দেখবেন যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন, যত বেশি করবেন এটা, যত বেশি করবেন তত তাড়াতাড়ি হবে, এটা কম করার কোনো ব্যাপার নেই, যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন। সেকেন্ড সেকেন্ড হলে একদম একদম পাটা সোজা রাখবেন, একদম পা সোজা রাখবেন, একদম পা সোজা রেখে পায়ের ওপর একটা পা দিবেন, দিয়ে একদম পায়ের উপর পা তুলুন, একদম পায়ের উপর, আর একটা নেক্সট পাস করে
বাড়বে এটা ততক্ষণ পড়বে। চার নম্বর ব্যায়াম, পাঁচ নম্বর হলো, পাঁচ নম্বর হলো আপনার পাটাকে ওয়ান টু যতটা পারবেন। ছ নম্বর, ছ নম্বর হলো তো আপনাকে টু থ্রি দুটো পাকে একসাথে তুলবেন, যত যতক্ষণ পারবেন করবেন, দেখবেন আরাম পাবেনই পাবেন। এটা আপনার ছ নম্বর। সাত নম্বরটা হলো পা দুটোকে জাস্ট জাস্ট একটু ভাঙবেন, হাফ চেয়ার যেমন বসেন সেমনি হাফ চেয়ার শুনুন। ওয়ান টু থ্রি ফোর, এটাকে যতবার 30 সেকেন্ড ধরবেন, তারপরে আস্তে আস্তে আবার তুলবেন, আবার 30 সেকেন্ড অপোজিট সাইডে নামাবেন, আবার উপরে এসে হোল্ড করবেন, যতবার করবেন দেখবেন তাদের এই সাতখানা ব্যায়ামে আপনি আরাম পাবেনই পাবেন। ঠিক আছে, নর্মালি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আর জীবনে আপনার ব্যাক পেন হবেই না, এটা তো আপনি দেখে দিলাম কিভাবে কমবে, এই নেক্সট ভিডিওটা দেখাবো কিভাবে আপনার কমবে। ঠিক আছে, ঘরে করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখবেন করলে খুবই সুস্থ থাকবেন, সাথে সাথে আপনাদের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।